আসসালামু আলাইকুম টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। বিমান বাংলাদেশে করে সৌদি যেতে কোনো হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অবশেষে আমাদের প্রবাসীদের দাবি মেনে নিয়ে তারা তাদের পলিসি আপডেট করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সৌদি এয়ারলাইন্স আমাদের প্রবাসীদেরকে হোটেল কোয়ারেন্টাইন ছাড়া সৌদি আরবে যেতে দিচ্ছে, তবে যাদের একটি মাত্র করোনা ভ্যাকসিন নেওয়া আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই পলিসি আপডেট করেছে। গতকাল রাত্রে এ ব্যাপারে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা বলছে সৌদি আরবে গিয়ে যে সমস্ত প্রবাসীদেরকে হোটেলে থাকতে হবে না, অনাবাসিক ও প্রথমবারের জন্য দর্শনার্থী যারা করোনা টিকার উভয় ডোজ নিয়েছে এবং দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার 14 দিন শেষ করেছে তাদের সৌদি পৌঁছে কোয়ারেন্টাইন থাকতে হবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা বলছে কোয়ারেন্টাইনে আপনার না থাকতে যাত্রার সময় অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া আবাসিক ও ইকামধারক যারা সৌদি আরব থেকে তাকলানা অ্যাপের মাধ্যমে আবেদন করে আপনার করোনা ভ্যাকসিনের প্রথম অথবা দ্বিতীয় অথবা যে কোনো একটি টিকা নিয়েছে এবং যাদের অবস্থা ইমিউন অবস্থায় আছে তাদের সৌদি আরবে গিয়ে কোয়ারেন্টাইন থাকতে হবে না। অর্থাৎ বর্তমানে আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রবাসীরা করোনা ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছে তারা এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে গিয়ে কোনো প্রকার হোটেল কোয়ারেন্টাইন করতে হবে না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।